প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে আলোচনা করব। আজকের পাঠ তোমাদের হলো কৃষি ও জলবায়ু, কৃষি উৎপাদন। আজকে তোমাদের প্রথম প্রশ্নটা হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা হলো যে ফসলের মৌসুম বলতে কি বুঝো? তাহলে আমরা জানব যে ফসলের মৌসুম, যেমন কৃষি মৌসুম, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরন্ত, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এ ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। তাহলে একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো ফসলের বীজ বপন থেকে সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। খ নম্বর প্রশ্নটা হলো রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কি? তাহলে রবি মৌসুম ও খরিফ মৌসুম ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়ে থাকে, যেমন রবি মৌসুম আর একটা হলো খরিফ মৌসুম। তাহলে রবি মৌসুম হলো আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। এই দুই মাস হলো কী হলো আমাদের আশ্বিন মাস এবং ফাল্গুন মাস, এই দুই মাস রবি মৌসুম। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে খুব কম হয়ে থাকে, মানে এই সময় বৃষ্টিপাতের আকার খুবই কম থাকে। এ মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। তাহলে এখন আমরা জানব রবির মৌসুমের পরে হলো কি আছে, খরিফ মৌসুম। খরিফ মৌসুম হলো চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন খরিফ এক বা গ্রীষ্মকাল এবং খরিফ দুই বা বর্ষাকাল। অর্থাৎ একটা হইল গ্রীষ্মকাল, একটা হইল বর্ষাকাল। তাহলে খরিফ এক হইল চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ এক মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়। অর্থাৎ চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোকে গ্রীষ্মকাল বলা হয়। এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। আবার খরিফ দুই, আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ দুই বা বর্ষাকাল বলা হয়। এ সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি মাত্রায় হয়। এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার গ নম্বর প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন হলো মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? মুরগির দেহের ক নম্বর প্রশ্নটা হলো মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? মুরগির পুষ্টি ও খাদ্য উপকরণ। মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। মুরগির পুষ্টির উৎস হিসাবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণগুলো একটি তালিকা, যেমন পুষ্টি উপাদান আর একটা হলো খাদ্য উপকরণ। তাহলে পুষ্টি উপাদানের ভিতরে আছে আমাদের কি, শর্করা। যেমন শর্করা কী কী খাবার থেকে আমরা পেতে পারি, যেমন গম, ভুট্টা, চালের খুদ, চালের কুড়া, গমের ভুষি ইত্যাদি থেকে আমরা এই শর্করা জাতীয় খাবারের পুষ্টি গুণাগুণগুলো আমরা পেতে পারি। আরেকটা হলো আমিষ। আমিষ জাতীয় খাবারের ভিতরে আছে আমাদের যে শুটকি, মাছের গুঁড়া, সয়াবিন,
মিল, তিলের খৈল, সরিষার খৈল ইত্যাদি। সেনহ, সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি আমাদের সেনহ জাতীয় খাদ্যর আবিষ পেতে পারি। খনিজ, খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ভিটামিন, খনিজ মিশ্রণ, ভিটামিন, শাক সবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। পানি, টিউবওয়েল ও কূপের বিশুদ্ধ পানি। তারপরে হলো গহ নাম্বার প্রশ্নটা হলো মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্য ও পানির ব্যবস্থাপনার মধ্যে থাকবে যে মুরগির খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসত বাড়িতে মুক্ত বা সারা পদ্ধতিতে পালন করা মুরগির খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত ও সুষম খাবার পায় না। বসত বাড়িতে উন্নত জাতের মুরগির পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। অর্থাৎ বসত বাড়িতে যদি আমরা ভালোভাবে মুরগি পালন না করি এবং তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার না দেই, তাহলে তাদের থেকে প্রভাবিত প্রত্যাশিত মাংস বা ডিম পাওয়া যাবে না। যেমন আমরা খাবার কম দিলে তাহলে তারা আমাদের ডিমও কম দেবে এবং মাংসও কম হবে। তাই খামারে মুরগি পালনে মোট ব্যয়ের 70% খাদ্য বাবদ খরচ হয়। অর্থাৎ খামারে আমরা যত টাকাই খরচ করি এর ভিতরে 70% টাকা শুধু খাদ্য বাবদই খরচ করা প্রয়োজন। মুরগির প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মুরগির খামারে খাদ্য ও পানির ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটা হলো যে কাঁঠাল গাছের বৈশিষ্ট্য সম্পর্কে। কাঁঠাল গাছের আমরা একটা বৈশিষ্ট্য শিখব যে পর্যবেক্ষণের বিষয়, আরেকটা হলো গাছের বৈশিষ্ট্য কী গাছ সেটা আমরা জানবো কাঁঠাল গাছ সম্পর্কে। কাঁঠাল গাছ কী ধরনের উদ্ভিদ? কাঁঠাল গাছ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটি কাষ্ঠল ও চিরহরিৎ উদ্ভিদ হিসেবে পরিচিত। কাণ্ডের বৈশিষ্ট্য, খ নম্বর, কাঁঠাল গাছের কাণ্ড শক্ত হয়, দেখতে অনেকটা হলুদ রঙের। বীজের বর্ণ, বীজ সাধারণত ধূসর বর্ণের, তবে শুকালে সাদা বর্ণের আস্তরণ দেখা যায়। এটা আমরা সবাই বুঝতে পারি যে কাঁঠাল এর বীজটা সাধারণত প্রথমে একটু ধূসর থাকে, তারপর একটু ধুয়ে শুকালে বর্ণটা আস্তে আস্তে একটু সাদা দেখা যায়। ফুলের বর্ণ, কাঁঠাল গাছের ফুল দেখতে সবুজ বর্ণের হয়। কোথায় কোথায় চাষ হয়? কাঁঠাল গাছ বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জন্মে, তার মধ্যে যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলে চাষ হয়। কেমন মাটিতে চাষ হয়? কাঁঠাল গাছ সাধারণত পলি দোআঁশ মাটির উঁচু জমিতে চাষ করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আমরা জানলাম। এরপরে জানলাম যে কাঁঠাল গাছের একটা বৈশিষ্ট্য, তো এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ভালো করে জানতে পারলাম। তোমরা এখন বাসায় সুন্দরভাবে এই বিষয়গুলো চেষ্টা করবে এবং অ্যাসাইনমেন্টের কাজও সুন্দরভাবে করবে। পরিশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।